প্রতি বছর এই সাতই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই ফেব্রুয়ারি আমরা জানি যে ভ্যালেন্টাইন্স উইক উদযাপিত হয়ে থাকে সারা পৃথিবী জুড়ে ভালোবাসার সপ্তাহ তাই এখন এই মরশুম হচ্ছে ভালোবাসার মরশুম সাতই ফেব্রুয়ারি শুরু হয় রোজ ডে দিয়ে তারপর আসে প্রপোজ ডে তারপরে আসে চকোলেট ডে এরপর টেডি ডে তারপর প্রমিস ডে তারপর হার্ক ডে কিজ ডে এবং সর্বোপরি ভ্যালেন্টাইন্স ডে তা এই ভ্যালেন্টাইন্স ডে তাৎপর্য অনেক গভীর প্রেমের এই সময়টায় যে বিশেষ করে কিশোর কিশোরীর মনে যখন হৃদয় উদ্বোধিত হয় ছোঁয়ায় তখন তাদের শারীরবৃত্তিও বেশ কিছু পরিবর্তন আসে পুরুষালী হরমোন টেস্টোস্টেরন এবং নারীত্বের হরমোন ইস্ট্রোজেন যেমন অধিকাংশভাবে নিয়ন্ত্রণ করে তার সাথে রয়েছে বেশ কিছু আরও অন্যান্য স্নায়ু উত্তেজক যে পদার্থগুলো যেমন আমাদের সিরোটনিন মন ভালো রাখার হরমোন এছাড়া অক্সিটোসিন যেটা পোস্টিরা পিচুটের থেকে নিঃসরিত হয় ফেরোনোমস বলে কিছু পদার্থ আছে সেগুলো এই সামগ্রিকভাবে লাভ বায়োলজির যে রাসায়নিক পদার্থ তার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া রয়েছে লাভ বায়োলজি একটা ইম্পর্টেন্ট সার্কিট যার মধ্যে অ্যামাইক ডালা বলে ইমোশনাল সেন্টার সেটারও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং আমরা জানি যে অ্যামাইক ডালা কিন্তু এই কিশোর বয়সে তাদের খুব অ্যাক্টিভ এবং হাইপার চার্জ অবস্থায় থাকে আর মনে রাখতে হবে যে আমরা যারা অভিভাবকরা রয়েছি এবং একটু যারা বয়স্ক তারা এই ব্যাপারে একটু হয়তো উন্নাসিক ভূমিকা পালন করে এগুলো আবার কি এগুলো তো বর্তমান এই আধিক্ষ্যেতা কিন্তু ভালোবাসা কিন্তু সব বয়সের মানুষের মধ্যে হতে পারে আবার বৃদ্ধ বনিতার মধ্যে ভালোবাসার ছোঁয়া একটা মানুষকে পুরো বদলে দিতে পারে মনও ভালো রাখতে পারে তবে এটাও ঠিক যে দায়িত্ববান হতে হবে কখনোই মা বাবাকে দুঃখ দেওয়া যাবে না আবার মা বাবাকেও মনে রাখতে হবে তারা যেন মরাল পুলিসিং না করে তাই ভালোবাসার এই দিনগুলো সবার খুব ভালো কাটুক এই কামনা করে আমি আমার এক ছোট্ট বক্তব্য রাখলাম আমি ডক্টর রঞ্জন ভট্টাচার্য ভিজিটিং সাইক্যাট্রিস্ট মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল রুবি জেনারেল হসপিটাল কলকাতা সবাই খুব ভালো থাকবেন নমস্কার